What the kick is it? Why? Kick is a motor of a commuter clan. দেখতে পারে না, কারণ তো অবশ্যই আছে। তুই কারণটা খোঁজার চেষ্টা করিস নাই? না মা, আজকে থেকে ওদের সাথে আমি খেলবই না। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তুই বাড়ির মধ্যে বসে খেলিস। ঠিক আছে। কি হইছে? আরে দেখো না, ওর সাথে ওর বন্ধু বান্ধব নাকি খেলে না, ওর বকা দেয় মারে। আচ্ছা ঠিক আছে, তোর কারোর সাথে খেলতে হইব না। তোর জন্য আমি একটা পুতুল এনে দিমনি। হ্যাঁ, দেখতে একবারে মানুষের মতো। তুই ওর সাথে খেলবি, আমি দোকানে দেখাইছি। আজকে অফিস থেকে ফেরার পথে তোর জন্য কিনে নিয়ে আমনি। ঠিক আছে, নিয়ে আসবো কিন্তু। হ্যাঁ নিয়ে আমনি। আচ্ছা আমি যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোমার খেলার সঙ্গী হয়েই গেল, তাই না? আচ্ছা মা, একটা কাজ কর, তুই তুই একটু হাতি করে তো গরুর কাছে দোকানে যা তো, 100 টাকা পাবো দিয়েগা। ঘরে কাস্টম গুলো সারি। হ্যাঁ এই পুতুল আমার মেয়ের খেলার সঙ্গী হবো। কি সুন্দর পুতুল, আমার পরী খুব খুশি হব। মা পরী, এই যে দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। এই যে দেখো কি সুন্দর পুতুল। তোমার কইছিলাম না একদম মানুষের মতো, আবার কথাও কয় বাবা। পুতুল তো অনেক সুন্দর। হাই পুতুল, হ্যালো হ্যালো হ্যালো, কি সুন্দর বাবা। ওরে যদি ওর নাম জিজ্ঞেস করি তবে কব? হ্যাঁ কব, তুই জিজ্ঞাসা কর বাবা। সত্যি বলবো? হোয়াট ইজ ইওর নেম? মাই নেম ইজ স্নেহা, সুপার গার্ল, সুপার গার্ল 3.0। দেখছিস না কি সুন্দর কথা কয়? না বাইরে যাওয়ার দরকার নাই, তুই এখানেই খেলা। ঠিক আছে। আচ্ছা তুই খেলা। ভাইয়া কি হয়েছে? এটা কি নিয়েছো? এটা আমার পুতুল।
হ্যাঁ পুরীর জন্য পুতুল নিয়ে এসেছি। এটা পুতুল? হ্যাঁ এটা পুতুল। হ্যাঁ দেখতে একবার মানুষের মতো। এটা পুতুল হলো? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ পুতুল কথা বলতে পারে ভাইয়া? ইয়েস ইয়েস। হ্যাঁ আচ্ছা পুতুল তো ভাইয়া, এটা কার জন্য নিয়ে আসছো তুমি? এটা পুরীর জন্য নিয়ে আসছি। আমি ঘরে গেলাম, তুমি খেলাও। ঠিক আছে। আচ্ছা আচ্ছা পরি, ভাইয়া তো তোর জন্য পুতুল নিয়ে এসেছে, তোর পুতুল কি পারে রে? আমার পুতুল সব পারে। সব পারে? আচ্ছা এই পুতুল নাও দেখাও তো। ওকে কমান্ড অ্যাকসেপ্টেড। মে সুপার গার্ল ফ্রম চাইনা, মে সুপার গার্ল ফ্রম চাইনা, ওপা কান্ড তো সুপার গার্ল ফ্রম চাইনা, মে সুপার গার্ল ফ্রম চাইনা। আচ্ছা পুতুল তুমি এক কাজ করো, তুমি পরের একটা চড় মারো তো। ও নো নো কমান্ড নট অ্যাকসেপ্টেড। আই কি আমার চড় মারলি কেন? হ্যাঁ আমি কি আমারে মারতে বসি না ওরে মারতে বসি? হ্যাঁ এই পুতুলের তো বারোটা আমি অবশ্যই বাজানো। আই তুই হাত দেওয়ার মালিক না, তুই এই হাত দেওয়ার মাসিস না, তোর হাতে স্ক্রিন ভাঙিয়ে ফেলামো। অপহরণ করুম খালি পাইল রাস্তা দিয়ে এইব না। তুমি কেরা
তুমি ছাড়বে না। এই কেরা তোরে আমি গুলি করে মেরে ফেলামু। না না তোর চোখের সামনেই রাখতেছি জামা ঘরে যা পরে আমি এইখানে রাখতেছি তোর চোখের সামনেই ঘরে নিয়ে যাও ঘরে নিয়ে যাও ঘরে নিয়ে যাও থাক তুই ঘরে মধ্যে থাক ভাবি।
তোর বন্ধু বন্ধু করস কেন? হ্যাঁ তোর বন্ধু তো মরেই গেছে, বন্ধু তুই কি করবি? হ্যাঁ থাক, তুই থাকবি এখানে, তুই আমার বন্ধু। আমার মনে হয় কি জানো, এই যে সূর্যের আলোয় ও ভালো হয়ে গেছে, সৌরবিদ্যুৎ দেখলে পপি ভালো হয়ে গেছে। হা হা ভালো হয়ে গেছে। আই আমার খেলা গে, ওই খেলা পা না কুদা পড়ে আছে। ওতে কি করে ওই কে গেছে মত করে খামতে খেলে আনি কি মজার কেক। আজকে আমি কেক দুইটা খামু। খাবি না পড়াশোনার অবস্থা খারাপই, তোমার যে পড়া দেওয়া ছিল কয়েকদিন আগে যে পড়া গুলা দিলাম সেগুলা কি হয়েছে? পড়াশোনা হয়ে গেছে, আর আমি পড়াশোনা করতে করতে বিদ্যার জাহাজ হয়ে গেছি। আচ্ছা স্যার বলেন তো কোন জায়গায় কোন সময় 10 আর 3 এ 1 হয়? মানে 10 আর 3 এ 1 হয় এই সূত্র তো কোথাও দেখি নাই, এটা পাইলা কই? স্যার দেখেন আমার পাশে কিন্তু আমার সুপার গার্ল বন্ধু আছে, এর জন্য আজকে আমি এত পড়াশোনা করছি। আচ্ছা বলো তো এটার সূত্রটা কি?
হচ্ছে স্যার, আমি যে আপনার বলবো, আপনি আমারে কি দিবেন? কি দেব? আচ্ছা তুমি কি চাও? আচ্ছা আপনি আমারে একটা কিস দিবেন। আচ্ছা তুমি তো আমার মামনি, দেব। ঠিক আছে স্যার। দেখেন যখন সকালবেলা ঘড়িতে 10টা বাজে, তারপরে 11টা বাজে, 12টা, তারপরে হয় 1টা, তবে কি হয়? হ্যাঁ 1টা, 10 আর 3 হয় 1টা। আবার যখন রাত 10টা বাজে, তখন আবার 11টা, 12টা, তারপরে আসে আবার 1টা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। তোমরা নতুন যুগের বলে ফান, তোমরাই তো নতুন নতুন কিছু আবিষ্কার করবা, তাই না স্যার? তবে আমার পুরস্কার? ও হ্যাঁ অবশ্যই পুরস্কার স্যার। জানেন এটা না আমার পুতুল বন্ধু। আচ্ছা ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওর নাম সুপার গার্ল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ ওকে, বাই 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 বন্ধু। এবার চলো আমি বলছিলাম তোর সুপার গার্লটা আমারে দিয়ে দে। না ও আমারে দিব না, এত কষ্ট করে ওরে আমি নষ্ট করে ফেলাইছি, তারপরও যেন কিভাবে কিভাবে ওরে ঠিক করে ফেলাইছে। না যেভাবে হোক ওটা আমার চাই। সুপার গার্ল তোমার চাই? হ্যাঁ চাই। তোমার যেমন ওই সুপার গার্লের দরকার, আমার দরকার টেকা, কারি কারি টেকা, অনেক টেকা। টেকা হইলে আমি তোমার রাজরানী বানিয়ে রাখব। তাহলে শোনো একটা কথা কই, আমি যেভাবে হোক ওই সুপার গার্ল আমার চাই, ওকে? আর আমার যে ভাস্তি আছে, যেভাবেই হোক ওর আটকেতে হইব। ওর আটকে রাখলে পরে ওই সুপার গার্ল হয়ে যাবো আমার, ওই সুপার গার্ল আমার হয়ে যাবে। হ্যাঁ তুমি কাজ করো। কি করবো? তুমি এখানে দাঁড়াও, আমি সুপার গার্লটা নিয়ে আসার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তোমার ভাই আবার টাকা দিব তো? ভাই টাকা দিব? সুপার গার্ল যদি আটকাই, সুপার গার্ল না আটকলে আমার ভাস্তির আটকামো, ওরে আটকাইলে ভাই ঠিকই টাকা নিয়ে আসবো, আর সুপার গার্ল আইসে পড়বো আমার হাতের মুঠোয়। আমি তোর আটকামো, আমি তোর আটকাইলে তোর ভাইয়ে তোর জন্য আমার টাকা দিব। আমার আটকিবা মানে? তোমার কি মাথা ঠিক আছে? তুমি আমার আটকাবা কেন? দেখো তুমি কিন্তু বেশি বুঝতেছো। আমি যা কইতাছি ঠিকই কইতাছি। ওই তোর বাইরে ফোন দিমু। আচ্ছা না, তোর বাইরে ফোন দিয়া আমি জানামু। আচ্ছা হ্যালো, এই যে শুনেন, আপনার বোন আমার কব্জায় বন্দি। আপনি যদি আপনার বোন রে চান তাহলে তাড়াতাড়ি 10 লাখ টাকা নিয়ে চলে আসেন। কি কইছ 10 লাখ টাকা? আমি এত কথা কইতে পারুম না, যদি বোন রে বাঁচাইতে চান চলে আসেন। আচ্ছা আমার, আচ্ছা তুই আমার সঙ্গে বেমানি করবি? আমি বেমানি করু? দেখার জন্য আমি সবই করি। কি ব্যাপার, তুই যে কুপি না, এইভাবে কুপিকে বাঁচছে কেন? সুপার গার্ল চলো তো দেখি ও ও এইভাবে আমার ফুপুকে বাঁচছে কেন। ওকে ছাড়বো না, তোর ভাই এখন 10 লাখ টাকা নিয়ে আসবে। ছাড়বো না, এইভাবে আপনি আমার ফুপুকে বাঁচছেন কেন? পরে পরে আমি বাঁচাবো। এ পিচ্ছি তোরা বাঁচাইবো? এ পিচ্ছি, ও এটাই সেই সুপার গার্ল তাই না? এখন আমি সুপার গার্ল রে বাটকামু, তোরে বাটকামু, আমার টাকা চাই। আমি কিন্তু তোর আটকে রাখবো। Ha 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 ha!
ধরতে পারি মজা দেখামু দেখা চাও কি ছিল আসলে কি ভাবি আমি আমার অজান্তে অনেক ভুল করে ফেলাইছি সুপার গার্ল তুমি আমার ক্ষমা করে দাও আর আমি আমি নিজের অজান্তে অনেক ভুল করে ফেলাইছি আমার তুমি মাফ করে দাও ওকে ডান 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 এই এই ডান ডান কি আমিও তো বুঝি না আচ্ছা যা কইছো কইছি সুপার গার্ল আজকে থেকে তুমি শুধু পুরীর বন্ধু না আমাদের সবার বন্ধু ওকে সত্যি ভাইয়া আজকে যদি সুপার গার্ল না থাকতো তাহলে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত থ্যাংক ইউ সুপার গার্ল থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ওয়েলকাম তাহলে কি করবি গান গাবি গা আমি গাব না না আমি প্রথমে গাব না আমার বন্ধু প্রথমে গাবে নো সং নো সং ইউ সং ইউ সং ও তার মানে তুমি গান জানো না ঠিক আছে তবে আমি প্রথমে গান গাইতেছি আমাদের দেশটা স্বপ্ন পড়ি সাথে মোদের ফুল পড়ি লাল পড়ি নীল পড়ি সবার সাথে ভাব করি সবার সাথে ভাব করি আমাদের দেশটা স্বপ্ন পড়ি সাথে মোদের ফুল পড়ি আমি তো নাচতে জানি না আচ্ছা তাহলে সবাই মিলে নাচি মা ওঠো তুমি নাচবা সুপার গার্ল তুমি এখানে আসো তুমি এখানে দাঁড়াও ভাইয়া ওঠো হাত ধরো ওই পাশে হাত ধরো পরে তুমি সামনে আসো ব্যাস ভাইয়া ভাবি হাত ধরো ওই পাশে হাত ধরো হ্যাঁ আমাদের দেশটা স্বপ্ন পড়ি সাথী মোদের ফুল পড়ি লাল পড়ি নীল পড়ি নীল পড়ি লাল পড়ি সবার সাথে ভাব করি সবার সাথে ভাব করি আমাদের দেশটা স্বপ্ন পড়ি সাথী মোদের ফুল পড়ি লাল পড়ি নীল পড়ি নীল পড়ি লাল পড়ি সবার সাথে ভাব করি সবার সাথে ভাব করি অনেক সুন্দর হয়েছে অনেক নাচা নাচ হয়েছে আমি একটু বইয়া দিই শুধু বসবা কেন ভাইয়া নাস্তা করবো না ভাবি তো তোমার আচ্ছা আমরা সবাই নাস্তা করি সুপার গার্ল তুমি খাবে একটু আমি যদি মানুষ হতাম আমিও খেতে পারতাম কিন্তু কি করব আমি তো মানুষ না আমি তো সুপার গার্ল বন্ধু অনেক মজা হলো বন্ধু দেখো আমার ফুপু আগে তোমার বিরুদ্ধে ছিল এখন তোমার পাশেই আছে তোমার বন্ধু হয়ে ইয়েস ইয়েস তুমি ফিরে আসাতে এই বাড়িতে দেখেছো কত নাচ গান হলো ইয়েস ইয়েস অনেক ডান্স হলো অনেক ডান্স হলো বন্ধু আচ্ছা আমার চোখে না অনেক ঘুম পাচ্ছে তুমি ঘুমাবে না নো নো আই এম নট স্লিপ আই এম নট স্লিপ ও তুমি তো সুপার গার্ল তুমি তো ঘুমাবে না আমার সুপার গার্ল বন্ধু
এখন আমার একাই ঘুমাতে হবে। ইয়েস ইয়েস ইউ স্লিপ ইউ স্লিপ। কিরে ভাবি, হ্যাঁ ভাবি, তুই পোলা পানি সাইকেল আতাতি করতে সস কিনলি? ভাবি আমি সাইকেল চালাম অস্ত, তোর ভাইকে সংসারের দিকে খেয়াল আছে? তার তো খালি মন মানসিকতা খেয়াল খালি ওই যে কোনে বিচার বইল, কোনে কার সর্বনাশ হইলো, সেই জায়গায় যাওয়া। আচ্ছা মা, তুমি এইসব কথা বাদ দাও তো, আমি খেলতে গেলাম। খেলতে যাবে না, খেললে হয় না? আরে কে কে যাবো তোর সাথে? আমি আর সুপার গার্ল যাবো। আমিও যাবো। আমিও যাবো। কইলে হলো, আমার এমনি জানো কি হইছে তোর? আমারে ওরা খেলতে যাবো যাক না, তুই তো পোলা পান্ডা, তুই বড় হইছস না এখন। আমি অত বড় হইনি, আমি যাবো। আমি এত বড় হইনি। আচ্ছা ঠিক আছে, পরে এত বড় হইছ তোর খুব যখন যাইতে যাইতেছে নিয়ে যা। না প্লিজ পড়ি নিয়ে যাও। আচ্ছা নিয়ে যাবো। ভাবি তো যাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাইকেল না, সাইকেল তো যা। আমি সাইকেল চালাই না ভাবি। না সাইকেল তুই যা। হ্যাঁ সুপার গার্ল এই যে চল না, আমি এখন কিন্তু মারামারি জানি করিস না। না ভাবি আমি কি মারামারি করি, বললাম ভালো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে যা, যাই সুপার গার্ল চলো। ওকে ভাড়াবি 10টার সময় আসার কথা, ভাড়াবি এখন আসে নাই কেন? এই দেখো 10টা বেজে গেছে। বস খবর পাইলাম, ওরা সুপার গার্ল এমন মারা মারছে, ওরা সদর থেকে পঙ্গুতে নিয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ বস। কি তো আশ্চর্য একটা ঘটনা, এইরকম মার দিছে? হ্যাঁ তো আর আড্ডি গুড্ডি তো সব জোড়া করে ফেলাইছে, পঙ্গুতে যখন পালাইছে আড্ডি গুড্ডি জোড়া করে ফেলাইছে। দেহি তো আর সুপার গার্ল করা আছে, ওকে অ্যাটাক করো। এমন ড্যান্ডারাস, ওরা অ্যাটাক করে যাবো না। কি বলিস তোরা? আমার কাছে এই যে অস্ত্র আছে। বস আমাদের কাছে তো এটা আছে, কিন্তু আমার কাছে একটা বাংলা অস্ত্র আছে। তুই আবার কি বলছ বাংলা অস্ত্র? সেটা আবার কি অস্ত্র আছে? আপনি চলেন, যাই চলেন, এই চলো চল দেখি। দেখছো সুপার গার্ল বন্ধু, আশেপাশে কত সুন্দর পরিবেশ, এত সুন্দর গ্রাম শহর বানাইয়াছে কোন কারিগর, নেশা নেশা লাগে আমার অন্তরে, খুশি খুশি লাগে আমার অন্তরে। আচ্ছা এই গ্রামের মধ্যে গাড়ি এলো কখন? আরে বাহ কত সুন্দর গাড়ি, ভাঙ্গাচোরা গাড়ি। সেই তো গাড়িটা সুপার গার্ল, বসলাম একটু, তুমি দাঁড়িয়ে থাকো। ওকে। ওয়াও এই যে গাড়ি, এই গাড়ির মধ্যে তো আবার শিয়াল, আবার টয়লেট করে নাই তো। আরে জঙ্গলের মধ্যে গাড়ি তো, আরে ভাঙ্গাচোরা গাড়ি কে রাখলো? আমাদের গ্রামে তো এরকম মানুষের কোনোই নাই মনে হয়। সর্দি কোনো মানুষ হয়েছে, গরম লাগতেছে, বস না একটু। আচ্ছা সুপার গার্ল এখন বলো, আমাদের এই গ্রামটা তোমার কাছে কেমন লাগতেছে? বিউটিফুল, নাইস, থ্যাংক ইউ। আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর, কি পড়ি তাই না? আমারে দিবানা বানাইবো। আরে বস সোবার কাল তো ওইটা না, সোবার কাল এইটা, ওই
চমৎকার, তোমার ফুফু তো খুব সুন্দরী, বিউটিফুল। তোমার ফুফুকে আমি ভালোবাসবো। আমি নিয়ে যাই আমার সুন্দরীকে। চলো, এই সাবধান, আমি গুলি করে দেবো, কিন্তু গুলি করে দেবো। এখন কেমন করবি, এখন কেমন করবি? তাকে গুলি করে সেজে দেব। আমার গুলি ফিরত দিল, আরো একটা মারবো। হ্যাঁ, কাউকে ফিরত দিল। হ্যাঁ, যাক দেখি, এবার দেখছি ওটা ফিরত দিল। গুলি করে দেবো কিন্তু, গুলি করে দেবো কিন্তু, গুলি নাই, গুলি নাই, গুলি নাই। আসলে কি জানো, আজকে যদি তুমি না থাকতা তাহলে আজকে আমার ওটা ঠিকই তুলে নিয়ে যেত। শোনো, এর জন্য আমি তোমাকে বলি না যে বাইরে বের হবে না। সত্যি কথা বলছো তুমি, আজকের পর থেকে আর বাসা থেকে বের হবো না। তাহলে চলো, আমার বাড়ি চলে যাই, রাতে আসো। ওকে।